হিরো আলমের ব্যাপারটা যদি তুমি খুব খুব তীক্ষ্ণ দৃষ্টিতে দেখো, যেটা ভাইরাল ইস্যু, সকলেই তো এই বিষয় নিয়ে কথা বলে, আপনার কাছ থেকে শুনতে চাই যে একটা ক্যারেক্টার কেউ কেউ সাকিবের সাথে তুলনা করে, আর কেউ কেউ বলে যে এটা আসলে চলচ্চিত্রের জন্য একটা লজ্জা, হিরো আলম। হ্যাঁ, হিরো আলম, এটাকে আপনি কিভাবে দেখেন? কি আপনাদের জন্য কি না, কারোর সাথে কারো তুলনা হয় না। হিরো আলম, হিরো আলমও একজন মানুষ, সাকিব খানও একজন মানুষ, কারোর সাথে কারো তুলনা চলে না। আবার কেউ ছোট না কেউ বড় না, মানুষকে তো আল্লাহ বানিয়েছে, তাই না? হিরো আলমের ব্যাপারটা যদি তুমি খুব খুব তীক্ষ্ণ দৃষ্টিতে দেখো, সে কোথা থেকে কোথায় চলে আসছে, তাই না? এটা তাকে মনে করো সাধুবাদ দেওয়া প্রয়োজন আমি মনে করি। কারোর সাথে কারোর তুলনা হয় না। মনে করো আমাদের একজন রাজ্জাক সাহেব মারা গেছে, আসবে জীবনে? রাজ্জাক সাহেব, একজন জাফর ইকবাল সাহেব মারা গেছে, আসবে জীবনে? আসবে না, কারোর সাথে কারোর তুলনা। প্রত্যেকেরই দুটো হাত, দুটো পা, দশটা আঙ্গুল আছে, কিন্তু কারোর সাথে কারো তুলনা হয়। এমনিতে হিরো আলমকে আপনি সাধুবাদ জানান কিনা? যা যা করছে, যা যা এই যে নির্বাচনে দাঁড়িয়েছে, আবার ছবি করছে নিজের প্রযোজনায়, মানে সব কিছু মিলিয়ে একটা হিরো আলম সম্পর্কে একজন অভিনেতা মারুফের ওপিনিয়নটা কি? এইটা তো তুমিও অভিনয় করতে পারো, তাই না? সে তো ট্রাই করছে রে ভাই, এটা তো বাংলাদেশি নাগরিক, সে তো নির্বাচন করতেই পারে। আমিও করতে পারি, তুমিও করতে পারবা। সে অভিনয়, তুমিও অভিনয় করতে পারো, আমিও অভিনয় করতে পারি। যার যার এখন মানুষ, দর্শক, অভিনয়ের মূল জায়গাটা কোথায়? দর্শক, দর্শক, দর্শককে নিলে তুমি সফল, না নিলে তুমি ব্যর্থ, বিফল, ব্যর্থ। ঠিক আছে, তো এগুলো কারো মানে সফল বিফল যেগুলো দর্শক নির্ধারণ করে। মানে 5 বছর হলো নতুন কোনো ছবিতে মানে ক্যামেরার সামনে কোনো শুটিং করতে পারছে না, সেজন্য অনেকে বলছে যে সাকিব খানের ক্যারিয়ার কি আসলে শেষ? যে শুটিংগুলো যেগুলো করেছে এগুলো হচ্ছে পুরনো ছবির শট না, এটা হয়তো সে তাকে আবার নতুন করে তৈরি করছে, মানে বড় আকারের ব্লাস্ট করার জন্য সে হয়তো ওয়েট করতেছে, আসবে। আমি জানি না সঠিক কেন তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে না কি, আমি জানি না। আমার মনে হচ্ছে সে নতুন কোনো গল্প চিন্তা ভাবনা করছে, নতুন করে আসার জন্য প্ল্যান করছে, এরকম হতে পারে। আপনার কাছে একটা মানে একজন একটা করা প্রশ্ন যে একজন ডিরেক্টর তো একজন তারকা বানাতে পারে, কিন্তু একটা তারকার চরিত্র কি ঠিক করে দিতে পারে বলে মনে করেন আপনি? মানে বুঝি নাই প্রশ্ন। একটা সাধারণ ছেলে বা মেয়েকে তারকা বানিয়ে দিতে পারে একজন ডিরেক্টর, কিন্তু চারিত্রিক বিষয়গুলো কি ঠিক করতে পারে কিনা, নাকি এটা নিজে ঠিক করতে হয়? না না, যে কোনো কিছু, একটা মানুষের, একটা মানুষের চরিত্র গঠন বা চলাচল গঠন, এগুলো আসে একটা ফ্যামিলি থেকে এবং রক্ত থেকে। একটা মানুষের রক্ত এবং একটা মানুষের ফ্যামিলি মানুষকে হেঁটে গেলে বলে দিতে পারে অনেকে যে এই একটা ভদ্র ফ্যামিলির সন্তান। আমি কাউকে মিন করে বলছি না, চরিত্র গঠনের দায়িত্ব তো মনে করো বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন নেয় না, তাই না? যার যার চরিত্র তার তার কাছে, যার যার চরিত্র তার তার কাছে। আর এই প্রশ্নটা যদি কাউকে ই করে জিজ্ঞেস করে থাকো, তাহলে বলবো বাংলাদেশে বিভিন্ন অঙ্গনে চরিত্রহীন লোক আছে, তাই না? সব জায়গাতেই আছে, সেটা তুমি মনে করো সব অঙ্গনে আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।